সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা দক্ষিণ নানসি গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি চমৎকার গরুর সামনে। এই গরুটি একজন প্রান্তিক খামারি শখ করে লালন পালন করেছিলেন, কিন্তু তার বিশেষ টাকার প্রয়োজন, যার কারণে এই গরুটি এখনই বিক্রি করতে চাচ্ছেন। যেহেতু কুরবানির অনেক সময় বাকি, তার এই গরুর যে খাবার খরচ যায়, এগুলো দিয়ে তিনি আর এই গরুটি পালন করতে পারছেন না। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই গরুটি তিনি কত টাকা দামে বিক্রি করতে চাচ্ছেন এবং এই গরুটি তিনি কীভাবে লালন পালন করেছিলেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। কী নাম আপনার? সায়ামউদ্দিন। সায়ামউদ্দিন কাকা? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনি মোবাইলে বলছিলেন যে আপনার শখের একটি বড় গরু আছে, এটা বিক্রি করে দেবেন। জি, এই সেই গরু? হ্যাঁ। বিক্রি করে দেওয়ার কারণ কি? কারণ আমার টাকার কিছু প্রয়োজন পড়ছে, আমি বেচারা এই আচ্ছা খাদ্য দিক দিয়ে একটু দরে গেছে, আমি কুলাইতে পারতাছি না। কুরবানি আসলে কিন্তু এই সব গরু চাহিদা বেশি থাকে। কুরবানি আইলে মানে গরু মানে হিসাব 10 লাখ টাকা দাম হবে। কুরবানিতে 10 টাকা দাম হবে এই গরু? 10 লাখ টাকা দাম হবে। আচ্ছা, আপনার কি গাভীর ঘরের বাচ্চা? হ্যাঁ, গাভীর ঘরের বাচ্চা। আপনার গরু পালন করেন কত বছর? গরু পালতে যে 5 বছর ধরে। 5 বছর? আচ্ছা, এই যে গরু রয়েছে, তার মা অত মনে হয় ফার্মে আছে? হ্যাঁ আছে। তার মার ঘর তো আর একটা সৃষ্টি হয়ে গেছে, আরও একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, আপনি তো পেশায় কি কাজ করেন? গৃহস্থ কাজই করি আছি। গৃহস্থ কাজ? এই কাজের পাশাপাশি গরু পালন? হ্যাঁ। তার মানে কি গরুর খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণে গরু বিক্রি করে দিচ্ছেন, নাকি আর্থিক সমস্যা? কোনটা সমস্যা আছে, টাকার একটু প্রয়োজন পড়ছে, এই জন্য আমি ব্যস্ত থাকছি। টাকার বিশেষ প্রয়োজন? হ্যাঁ। আচ্ছা, এটা কোন জাতের গরু কাকা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? দাদা কয়টা হয়েছে? দুইটা। দুই দাঁত? আচ্ছা, ওজন কেমন আছে এটার? 20 মন। 20 মন? আচ্ছা, এটা মাপা হয়েছে কিভাবে? ফিতাতে মাপছে। ফিতার মাপে? হ্যাঁ, ফিতার মাপে 20 মন। স্ক্রিনে তো ওঠানোর সুযোগ নেই না। আচ্ছা, গরুটিকে আপনি কিভাবে লালন পালন করেছেন? আমি বুসি খাওয়ার দোলা কেয়ার বন্ধে তুই আর কোনো খাওয়াই না, এই পর্যন্ত তুই বুসি আর কেয়ার, এগুলো দিয়ে কি এত বড় গরু পালন করা যায়? আর কোনো বেস্তি আমি কোনো জিনিস খাওয়াইছি না। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ চাওয়া দাম নাকি? চাওয়া সামনে আইলে বিক্রি, সামনে আইলে পরে আরও কথা কয়ে মানে নিতে পারবো আর কি। বিক্রি করতে আরো জানার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, এই বৃদ্ধ বয়সে এত বড় গরু পালন করা একটু কষ্ট করছিল না নাকি? অসুস্থ জানাইছে, ওনা আমি আর এটা আমার আর সহ্য হয় না, বুঝলো না, আমি আর অনেক পালতারি না, বুঝলেন, পরিশ্রম তো অনেক বেশি করে না, এই জন্য আমি আরও বড় দরকারি বিচালাম। আচ্ছা, আপনি যখন না থাকেন এই ফার্মে আর কে দেখাশোনা করে? আমার ছেলে আছে একদম বাড়ি, তো যদি আমি না থাকি তাহলে আমার ছেলে দেখাশোনা করে একটু। আপনার ছেলে দেখাশোনা করে, আপনি দেখাশোনা করে আর? আচ্ছা, তাহলে আপনার ছেলের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আব্বুর সাথে কথা হলো যে গরুটি উনি বিক্রি করে দেবে? জি জি, বিক্রি করে দেবে। আচ্ছা, যদি কুরবানিতে বিক্রি করতেন তাহলে তো অবশ্যই একটু বেশি দামে বিক্রি করতে পারতেন। না, সামনে তো কিছুদিন বাকি রয়েছে কুরবানি, তো আমাদের কিছুদিন পালতে পারতাম তো হয়তো সেটা আরও অনেক দামে বিক্রি করতে পারবো। তো আমাদের এখানে কিছু সমস্যা ফিল করতেছি, মানে টাকা প্রয়োজন, যে কারণে আপনার এটা বিক্রি করতে হচ্ছে, ছাড়া কোনো উপায় নেই, টাকার বিশেষ প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমার আব্বু তো অনেক মাস একটু বয়স টয়স হয়েছে, তো আব্বার একটু সমস্যা, যে কারণে একটা বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেন? জি, আমি পড়াশোনা করি। যার কারণে সময় দিতে পারছেন? জি না, সময় দিতে পারছি না। আচ্ছা, আপনার আব্বুর অনুপস্থিতিতে আপনি কী ধরনের কাজগুলো করতেন ফার্মে? আমি আপনার অনেক সময় দেখা আব্বু বাড়িতে থাকে না, তখন আমি গরুটা গোসল করাই, খাওয়া দাওয়া করাই, মনে করেন যে গাছ থেকে না নাই, তবে বন দিয়ে বসে টুসে খাওয়াই আর কি। এই পরিশ্রম তো করতে হয় অনেক? হ্যাঁ, মোটামুটি পরিশ্রম করতে হয়, কারণ বড় গরু যেহেতু এর যত্নটাও। জি জি, অনেক বড় গরু, তো তখন সময় আব্বু থাকে না, তো আমি দেখাশোনা করি। আচ্ছা, দর্শক আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই দাঁতের একটি গরু। কুরবানি আসতে আসতে কিন্তু প্রায় আরও 7 মাস বাকি, এর মধ্যে কিন্তু এই গরুর জন্য আরও বৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ভাই, যদি কোনো দর্শক ভাইয়েরা এই গরু নিতে চায় তাদের উদ্দেশ্যে কী বলতে চান? দর্শকের জন্য বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার বয়স একবারই কম, দুধ দাঁত দেখতে পাচ্ছেন 2.5 বছর বয়স। তো আমি দর্শকের জন্য বলতে চাচ্ছি, আপনার এই গরুটা যেই নিবে আশা করি অনেক লাভবান হতে পারবে অল্প কিছুদিনের মধ্যে। আশা করি সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে কিন্তু আপনার অনেক দাম উঠবে আশা করি আর কি। দর্শকের জন্য এটা খুব লাভবান হবে যে গরুটি নিতে পারে।
আমরা কিন্তু এটা বিক্রি করার জন্য চাচ্ছিলাম না, কিন্তু আপনার এই যে কদিন ধরে আপনার সমস্যা ফিল করছি যে কারণে আমার টাকা খুব প্রয়োজন, এই কারণে এটা সাথে মানে চাপতি হচ্ছে, কিছু করার নেই। প্রতিদিন এগুলোর জন্য কেমন খাবার খরচ যায় আপনাদের? এটা তো মনে করেন যে আমার আব্বা তো কৃষি কাজ করে, তো এরকম কিন্তু বেশি কিছু খাওয়ানো হয় না, প্রায় দুবেলা আপনার সকাল আর হচ্ছে রাত্রে 8 কেজি ভুসি খাওয়ানো হয় আর কি, শুধু 8 কেজি ভুসি খাওয়ানো, আর কিছু না। আর কাঁচা ঘাস এইগুলো তো আপনাদের, আমাদের এখন কাঁচা ঘাস নাই, শুধু ভুসি আর খড় আর কিছু না। আচ্ছা, শুধু ভুসি আর খড় দিয়ে পালন করছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম একটি চমৎকার গরু যেটি তারা বিক্রি করে দিবেন, বা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তার পরিবহনের বিষয়টা? পরিবহন হচ্ছে আপনার যে নিতে চায় এখানে আসবে, দেখাশোনা করে আমাদের গাড়ির ব্যবস্থা আছে, সমস্যা নাই, গাড়িতে দিয়ে দিব, নিয়ে চলে যাবে, ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।